স্বাগত বন্ধুরা। একটা সময় ছিল যখন ব্রিটিশ রাজ চলতো সারা বিশ্ব জুড়ে। এই রাজত্ব করতে গিয়ে অনেক সার্ভিস ছিল সারা বিশ্ব জুড়ে, যা ছিল চোখে পড়ার মতন। তখন কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস ছিল। এই বাস জার্মানি, ইরান, অমৃতসর, দিল্লি হয়ে কলকাতা আসতো। লন্ডন থেকে কলকাতার ভাড়া ছিল £85, অর্থাৎ আজকের হিসাবে ৮,৫০০ টাকা, তা আবার খাবার সহ। লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে প্রথম বাসটি যাত্রা শুরু করে ১৫ এপ্রিল ১৯৫৭ এবং কলকাতায় পৌঁছায় ৫ জুন, অর্থাৎ ৫০ দিন সময় নেয়। যাত্রী সুবিধার জন্য কাবুল, তেহরান, ইস্তানবুল শপিং ডে হিসাবে সেখানে বাস থামানো হতো এবং কেনাকাটা করা হতো। এটি একটি শোভাযাত্রা ছিল বলেও অনেক বিশেষজ্ঞের মত। বন্ধুরা, এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য জানতে টাইমস মিউজিয়াম চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।